বসিরহাটের 11টি টেট পরীক্ষা কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে এবং বাসে ট্রেনে ভিড় সামলে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছেন এবং আস্তে আস্তে তারা অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষা হলে ঢোকার চেষ্টা করছেন। কিন্তু উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি টেট পরীক্ষা কেন্দ্রে স্কুল কলেজ কর্তৃপক্ষ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না, আর সেই নিয়েই কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা জানাচ্ছে যে ব্যাগ রাখা নিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে। বসিরহাটের 11টি টেট পরীক্ষা কেন্দ্রে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে। কিছুক্ষণ পরেই যেহেতু পরীক্ষা শুরু হবে, তারা কিন্তু অ্যাডমিট কার্ডের সঙ্গে রুম নাম্বার মিলিয়ে প্রবেশ করছেন পরীক্ষা কেন্দ্রগুলিতে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে টেট পরীক্ষার্থীরা জানাচ্ছেন ব্যাগ রাখা নিয়ে তাদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে, কারণ পরীক্ষার নিয়মাবলীর মধ্যে কিন্তু ব্যাগ, জলের বোতল, মোবাইল, ডিজিটাল ওয়াচ এগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করা যাবে না, এমনটাই জানানো হয়েছিল পর্ষদের তরফে। এবং সেই কারণেই তাদেরকে ব্যাগ রাখা নিয়ে কিন্তু চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে এমনটাই জানাচ্ছেন পরীক্ষার্থীরা। তবে পরীক্ষাকে স্কুল কলেজ কর্তৃপক্ষ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যেহেতু ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার নিয়ম নেই বা সেই নির্দেশ দেওয়া হয়নি, সেহেতু পরীক্ষার্থীদের ব্যাগ নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে তারা দিতে পারছেন না। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, তোমার কাছে যেটা জানতে চাইবো যে ইতিমধ্যে কিন্তু পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা এবং যেমনটা জানা যাচ্ছে যে কিছু কেন্দ্রে ব্যাগ রাখা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরীক্ষার্থীদের, কি জানতে পারছো? একদমই, দেখো এই 5 বছর পরে কিন্তু এই পরীক্ষা শুরু হয়েছে, এবার হচ্ছে। দেখো পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এবং বিভিন্ন দূর থেকে, দূর দূরান্ত থেকে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে এসছে। বসিরহাট হাই স্কুলের সামনে যে পরীক্ষা কেন্দ্র, যে হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে, দেখো সেখানে কিন্তু একে একে সমস্ত অ্যাডমিট কার্ড সঙ্গে সব কিছু মিলিয়ে তারপর ভিতরে প্রবেশ করছে পরীক্ষার্থীরা একে একে। দেখো এইখানে বাসটা যে যারা বাইরে থেকে এসছে তারা কিন্তু ব্যাগ প্রত্যেকেই ব্যাগ নিয়ে এসছে এবং জলের বোতল রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে এবং মোবাইল রয়েছে প্রত্যেকের কাছে। এবং বলা হয়েছে পর্ষদের তরফ থেকে বলা হয়েছিল যে কোনো রকম কোনো জিনিস অ্যালাউ করা হবে না, সেইখানে কিন্তু তারা কিন্তু বাধ্য হয়ে নিয়ে আসছে, কেননা যেহেতু শীতের দিনে পোশাক পোশাক অনেক কিছু রয়েছে, সেই সব ব্যাগ ট্যাগ রয়েছে। এইবার স্কুল কর্তৃপক্ষ সেই ব্যাগ কিন্তু অ্যালাউ করতে চাইছে না, এইখানে কিন্তু বাসের যে এবার পরীক্ষা কেন্দ্রের এসে সামনে মূল গেটের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে পরীক্ষার্থীরা, যেহেতু তাদের ব্যাগ রাখার জন্য একটা ঘর চাইছে, যে একটা ঘর নির্দিষ্ট ঘর দেওয়া হোক সেখানে তারা ব্যাগগুলো রাখবে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসন কিন্তু সেই দায়িত্ব নিচ্ছে না যে এই দায়িত্বের কে নেবে, এরকম কোনো আমাদের কোনো অর্ডার নেই, আমরা এইসবগুলো নিতে পারবো না। দেখো পরীক্ষা এখন বহু পরীক্ষা যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু বাইরে অপেক্ষা করছে, তাদের ব্যাগ রাখার জায়গা কোথায় পড়বে সেটা নিয়ে কিন্তু প্রশাসন ভাবছে। এই মুহূর্তে দেখো ডিএসপি বসিরহাট হেডকোয়ার্টার ডিএসপি তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন, ঘটনাস্থলে স্কুলের ভেতরে গেছেন, গিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, কথা বলার পরে তারপর ডিসিশন নেবে ব্যাগ রাখা যাবে কি না। এই মুহূর্তে কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে কিন্তু প্রচুর লোক, প্রচুর পরীক্ষার্থী জমায়েত হয়েছে এবং পুলিশ প্রশাসন প্রচুর পরিমাণে সেখানে মোতায়েন করা হয়েছে। দেখুন পুরো পরীক্ষা কেন্দ্রে 5 বছর পর যেহেতু পরীক্ষা হচ্ছে তার কারণে কিন্তু প্রতিটা কেন্দ্রে বসিরহাটে যে কোনো পরীক্ষা কেন্দ্র করাও হয়েছে সবগুলো কিন্তু নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে। বলো, আমি ধন্যবাদ শ্যাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শ্যাম বিশ্বাস।